مصدورة. مصدورة شنو لعبة؟ لعبة আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে আমার লাইভে আসতে হবে। অনেকে এটা ফান ভাবতে পারেন যে এই বিষয়টা নিয়ে লাইভে আসার কি ছিল। আপনারা সবাই জানেন যে আমার একটা বিড়াল ছিল অডিও, সবাই জানে, মানে প্রায় 100%-এর মধ্যে 98-97% লোক জানেন যে আমার একটা পালতু বিড়াল ছিল প্রায় 4 বছর। আমি ওকে 4 বছর ধরে পালতাম। আজকে ওকে আমি সকালবেলা আমি আর আমার ভাবি গোসল করাইছি নিজে হাতে ধরে। অডিও ইজ নো মোর। আমি আমি ভাবতে পারিনি যে এরকমভাবে মারা যাবে এত তাড়াতাড়ি। আজকে নিজে হাতে আমি ওকে গোসল করাইছি, ও আমার কোলে ছিল, আমি শুয়েছিলাম, ও আমাকে ডাকতেছিল। আমার আব্বুর রুমের বারান্দা থেকে, আমাদের বাসাটা হচ্ছে নয়তলায়, তো নয়তলার বারান্দা থেকে সাউন্ড কম, বারান্দা থেকে ও লাফতেছে। মেবি ও পা পিছলে পড়ে গেছে। ও জেনারেলি ওরকম ভাবে পড়ে না, ও বারান্দা থেকে ঘুরে ঘুরে আসে, এসে আমাদের কাছে বেশি বসে, কত কি বলে। ওকে এখন আমি নিয়ে আসছি আমাদের রুমে, বাসায়। এই যে আমি ওর চেহারাটা দেখাতে চাই না, কারণ ওর চেহারাটা দেখার মতো না। বিকজ অফ যেহেতু আটতলা থেকে নয়তলা থেকে পড়ে গেছে, ওর থুতনি ভেঙে গেছে, ওর দাঁত ভেঙে গেছে। ওকে ওর চেহারা আমি দেখাতে চাচ্ছি না, ওর চেহারা আমিও দেখতে পারবো না। এখানে মোস্ট অফ দ্য পিপল বলবে যে এই বিষয় নিয়ে লাইভে আসার কি হলো। আসলে যারা বুঝতে পারবে, যারা জানে যে অডিও আমার মানে কি ছিল, তারা আসলে এটা বুঝবে যে কেন আমি এই বিষয়টা নিয়ে লাইভে আসছি। বাট অন্য কিছু না, জাস্ট ওর জন্য প্রে করবেন, ওর জন্য যেখানেই থাকে ও ভালো থাকে। That's it, pray for him.